নমস্কার বন্ধুরা, আজকে করে নেব আমুদি মাছের ফ্রাই। ভীষণ কুরকুরে হবে, ক্রিসপি কুরকুরে খেতে হবে, একদম সহজ পদ্ধতিতে, আলাদা করে ব্যাটারও করতে হবে না। আমি আমুদি মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোর মাথাগুলোকে কেটে ফেলে দিতে হয়। এরপর একটা মিক্সিতে পেস্ট করব। ধনে পাতা, রসুন, আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব। এখানে আলাদা করে কোনো ব্যাটার তৈরি করব না, খুব সহজ পদ্ধতিতে আর তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভীষণ কুরকুরে হয় খেতে। সমস্তটা দিয়ে দিলাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে। এরপর আমুদি মাছে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা কিন্তু একদমই মাস্ট, এটা কিন্তু দিতে হবে। পাতিলেবুর রস দিলে মাছের আঁশটে গন্ধটা চলে যায়। একটা ডিম দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি মির্চ দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর আমি ময়দা দিয়ে দিয়েছি 2 চামচ, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2-3 মিনিট। আর একটু ময়দার প্রয়োজন হয়েছে, তাই আমি আরও 2 টেবিলস্পুন ময়দা দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নিচ্ছি। পরে ময়দাটা দিলাম, দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি। এতে কিন্তু মাছের ফ্রাইটা ভীষণ কুরকুরে হবে। কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, এবারে মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমুদি মাছের ফ্রাই। পাতলা ডালের সাথে খেতে যেমন ভালো লাগে, চায়ের সাথে বিকেলে খেতেও খুব ভালো লাগে, স্ন্যাক্স হিসেবে এটা খাওয়া যাবে। এইভাবে দুপাশটা গ্যাসটার ফ্লেম একদম সিম করে দিয়ে ভাজতে হবে একটু সময় ধরে, তাহলে কিন্তু মাছটাও একদম পুরো তৈরি হয়ে যাবে ভেতরে, নয়তো মাছটা কাঁচা কাঁচা থেকে যাবে। আমি একটা টিস্যু পেপার, কিচেন টাওয়েল তার মধ্যে আমি তুলে নিচ্ছি, এক্সট্রা যে অয়েলটা অ্যাবজর্ব করে নেবে। রেডি হয়ে গেছে আমুদি মাছের কুরকুরে ক্রিসপি ফ্রাই। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।